হ্যাঁ পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দাদা আসবো? আরে এসো এসো এসো। ১ কোটি টাকার অর্ডারটা নিয়েছো তো? হ্যাঁ দাদা নিয়েছি। আপনি আমার জন্য যা করলেন সারা জীবন মনে রাখবো আপনাকে। আমি কিচ্ছু করিনি, তুমি অনেস্টলি খেটেছ, এটা তার পুরস্কার। এটা আপনার জন্য এনেছি দাদা। ডায়েরি নাকি? বছরের মধ্যিখানে কি কেউ ডায়েরি দেয় নাকি? তাহলে এটা কি? এখন এটা অ্যাটাচিতে রেখে দিন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। বাড়িতে গিয়ে দেখবো? আরে বলবে তো এতে কি আছে। দাঁড়ান, দরজা বন্ধ করে কেন? কি আছে এটাতে? দেখাচ্ছি, আপনার জন্যই আমার সবকিছু, তাই আমার এই ছোট্ট উপহার। উপহার? তোমার এত বড় আসপর্তা, তুমি আমার টাকা ঘুষ দিতে আসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। I say get out from my chamber. Get out. আপনি বিশ্বাস করুন দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি মাস মশাই ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাবার জন্য নয়। দাদা কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। আজ পর্যন্ত যে কোম্পানিতে গেছি সবাই টাকা ঘুষ নিয়েছে, একমাত্র আপনি কোনো ঘুষ না নিয়ে আমায় অর্ডার দিয়েছেন। আজ এই ১ কোটি টাকার অর্ডারটা পাবো জেনে এই টাকাগুলো নিয়ে এসলাম আমি। আমাকে ঘুষ দেবার জন্য? তিরুপতির মন্দিরে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, ওটা কি তিরুপতি বাবাকে ঘুষ দেবো বলে? বলুন দাদা বলুন। ওটা ওরা প্রণামী হিসেবে দেয়, দেবতার পায়ে ভক্তের প্রণামী। কথায় কথায় আপনি একদিন বলেছিলেন যে বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে চড়া সুদে অনেক টাকা ধার নিয়ে ফেলেছেন। ছোট ভাই হিসেবে আমি আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম দাদা, আমি ভাবতে পারিনি আপনার পাশে থাকতে থাকতে একটা ছোট ভুলের জন্য আমাকে এত দূরে সরে যেতে হবে। আপনাকে খুশি করতে গিয়ে বোকার মতো আপনাকে আঘাত দিয়ে ফেললাম দাদা। আমি অর্ডারটা রেখে গেলাম, আর জীবনে কোনোদিন আমি আপনাকে আমার মুখ দেখাবো না। কিন্তু দাদা দাদা দয়া করে আপনি আমাকে আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না দাদা, আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। আরে তুই আমার ছোট ভাইয়ের মতো, আমার যদি কিছু দরকার পড়ে আমি নিজের থেকে তোর কাছে যাবো,
বলবো হ্যাঁ রে এই উপকারটা আমার করতে পারবি আমি জানি দাদা আজকের পর আর ইচ্ছে থাকলো আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন না যে অপরাধ আমি করে ফেলেছি আমি চলি দাদা আরে অর্ডারটা নিয়ে যা ওটা থাক দাদা জানবো তোমাকে আঘাত দেওয়ার শাস্তি হিসেবে ওটা আমার হাত ছাড়া হলো আরে শাস্তি তো তোর পাওয়া হয়েই গেছে তো চোখের জলে তোর সব অপরাধ ধুয়ে মুছে গেছে অর্ডারটা নিয়ে যা আয় 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 দেখিস এই কথাটা আবার কাউকে বলতে যাস না এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।